ক্যান্সারে আক্রান্ত ফিলিস্তিনের গাজার বাসিন্দা দিনা এল ধানি দুই মাস আগে আবেদন করে ইসরায়েলের একটি হাসপাতালে ডাক্তার দেখানোর অনুমতি পেয়েছেন গত 10ই মে কথা ছিল এই সপ্তাহে ইসরায়েলি ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে দেখা করবেন তিনি কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রবল লড়াইয়ের কারণে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলের সরকার তাই আর সে দেশে প্রবেশ করতে পারেননি 40 বছর বয়সী এই নারী অথচ যে হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা ছিল একসময় সেই এলাকা ছিল তারই দেশ অর্থাৎ ফিলিস্তিনের অংশ বর্বর ইসরায়েলের দখলদারিত্বে এখন বিনা চিকিৎসায় ঘরে বসেই মৃত্যুর প্রহর গুনছেন এই নারী আমি অসম্ভব কিছু চাইনি যেটা চেয়েছি সেটা আমার অধিকার সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার সবারই আছে দুই মাস আগে আবেদন করে দুই দিন আগে আমি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু আমি যেতে পারছি না কবে যেতে পারবো তাও জানি না শুধু তাই নয় চরম এই অবস্থার মধ্যেও বাড়ি ছাড়তে হয়েছে দিনাকে ইসরায়েল ফিলিস্তিন সীমান্তের কাছে দিনার বাড়ি হওয়ায় এখন তিনি অবস্থান করছেন তার মামার বাড়িতে চিকিৎসা না পেয়ে উল্টো বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এই ফিলিস্তিনি নারী আমি হাসপাতালে যাওয়ার জন্য যে ব্যাগটি গুছিয়ে রেখেছিলাম সেটি মামার বাড়িতে নিয়ে এসেছি আমরা সীমান্ত অঞ্চলের কাছে থাকি যখন কোনো সমস্যা হয় তখন আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাই দিনা শুধু একাই নন ফিলিস্তিনি দখলদারিত্বের কারণে তার মতো চিকিৎসা বন্ধ হয়ে গেছে আরও 431 জন ক্যান্সারে আক্রান্ত ফিলিস্তিনির যাদের মধ্যে 27 জনের অবস্থাই আশঙ্কাজনক স্বাধীনতাকামী অসহায় ফিলিস্তিনিদের জন্য সে দেশে নেই ক্যান্সারের চিকিৎসা তাই ক্যান্সার রোগীদের বিভিন্ন থেরাপির জন্য যেতে হয় ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেম অথবা পশ্চিম তীরে কয়েকদিন ধরেই ইসরায়েলের একের পর এক বিমান হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা করে ইসলামিক জিহাদ পিআইজে চলমান অস্থিরতায় সীমান্ত বন্ধ করে দেয় ইসরায়েল আর তাতেই চরম বিপাকে ফিলিস্তিনের ক্যান্সারে আক্রান্ত রোগীরা টানা 5 দিন ইসরায়েলি বিমান হামলার জবাবে ফিলিস্তিনির তীব্র রকেট হামলা ব্যাহত করছে দিনার মতো লাখ লাখ মানুষের জীবনকে